চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের পরিবেশবান্ধব পদ্ধতি মালচিং এখন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে এই পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে এ চাষ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমেই পরিমাণ মতো জৈব সার দিয়ে জমি প্রস্তুত শেষে সারি তৈরি করা হয়। সেই মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর সারিগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজি চারা রোপণ হয়। চারা রোপণের পর শুধু দেখভাল ছাড়া আর তেমন কোনো পরিচর্যা করতে হয় না। খরচ কম মালচিন পদ্ধতিতে, কারণ হচ্ছে আগাছা জন্ম নেয় না, খুব কম। আর একটা হচ্ছে লেবার খরচ কম, সেচ পদ্ধতি কম, কীটনাশক বালাই নাশক পদ্ধতি ব্যবহার করা নাই বললেই চলে। মালচিং পদ্ধতিতে ফসল করলে গাছ সুস্থ এবং সতেজ থাকছে, ফলও আমার সতেজ থাকছে। মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাইরে থেকে কোনো ছত্রাক কিংবা রোগবালাই সেই সবজি চারাতে আক্রমণ করতে পারে না। এতে কীটনাশকের ব্যবহার হয় খুবই কম। বিষমুক্ত সবজি চাষাবাদের এ পদ্ধতিকে পরিবেশ বান্ধব বলছেন কৃষিবিদরা। মালচিং পদ্ধতিতে মেন আমাদের তিনটি আমরা বিষয় এটা উপকার কৃষক পায়। একটি হচ্ছে যে আমাদের পানি সাশ্রয় হয়, দ্বিতীয় হচ্ছে পোকামাকড় কমের জন্য আমাদের এটি স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করতে পারছি, আর তৃতীয়ত হচ্ছে যে পানি কম লাগাতে কৃষকের উৎপাদন খরচও কম লাগছে। এই পদ্ধতি একটি মানে খুবই পরিবেশ বান্ধব একটি পদ্ধতি। আগ্রহী চাষীদের সার ও বীজ সহায়তা এবং প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি আগামীতে আমরা এই যে আপনার যে মালচিং পেপার ব্যবহারের সাথে সাথে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে আমরা সক্ষম হব। কৃষি বিভাগ জানায় চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 2535 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।